ভয়েসেলের মাধ্যমে প্রথম দফায় বিনা খরচে মালয়েশিয়ায় পৌঁছেছেন 30 বাংলাদেশি কর্মী। মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার সকাল 10:30টায় 30 জন কর্মী নিয়ে ইউএস বাংলার একটি ফ্লাইট কুয়ালালামপুরের উদ্দেশ্যে যাত্রা করে। স্থানীয় সময় বিকাল 4:30টায় মালয়েশিয়া বিমানবন্দরে তাদের স্বাগত জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ গোলাম সারওয়ার। এ সময় তার সঙ্গে ছিলেন হাইকমিশনের মিনিস্টার মোহাম্মদ নাজমুস সাদাত সেলিম। রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সরকারি এ উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। জানা যায়, এরই মধ্যে 1000 কর্মীর চাহিদা এলেও প্রাথমিকভাবে অল্প সংখ্যক কর্মী 3 দফায় মালয়েশিয়ায় যাবেন। এই প্রথমবারের মতো বিনা ব্যয়ে, যেটাকে বলে জিরো কস্ট মাইগ্রেশনে, মালয়েশিয়াতে বাংলাদেশি শ্রমিক আসা শুরু হয়েছে। আমরা ইতিমধ্যে মালয়েশীয় সরকারের কাছ থেকে প্রায় 10,000 বাংলাদেশি কর্মী বিনা খরচে, সম্পূর্ণ কোম্পানির খরচে নিয়ে আসার অনুমোদন পেয়েছি। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আজকে প্রথম ফ্লাইট এসেছে। এটা আমি মনে করি বাংলাদেশে মালয়েশিয়ার শ্রম কূটনীতিতে একটি অত্যন্ত উল্লেখযোগ্য এবং একটি স্মরণীয় দিন। আজকে 30 জন শ্রমিক এসেছেন এবং পর্যায়ক্রমে আরও আসবেন। সর্বমোট 10,000 শ্রমিক এইভাবে আমাদের মালয়েশিয়াতে নিয়োগের আমরা অনুমোদন পেয়েছি। বাংলাদেশ সরকার সম্পূর্ণ বিনা খরচে আমাদের মালয়েশিয়ায় জবের উদ্দেশ্যে পাঠিয়েছে। বিনা পয়সাতে মালয়েশিয়া আসতে পারছে, আমাদের খুব আনন্দিত হচ্ছে যে আমাদের 3-4 লাখ টাকা দিয়ে বিদেশ আসতে হচ্ছে না। এইভাবে যা আসতে পারবো আমরা কল্পনার বাইরে। আমাদের বাংলাদেশ সরকারের মাধ্যমে, ভয়েসেলের মাধ্যমে এবং মালয়েশিয়া প্লান্টেশন মাধ্যমে যে আমরা আসতে পারছি, এতে আমরা অনেক খুশি। আমরা